কয়লা সংকটের কারণে রবিবার রাতে বন্ধ হয়ে যায় বড়পুকুরিয়া কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র। 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি দুই ইউনিটের একটিতে 85 মেগাওয়াট, অন্যটিতে 275 মেগাওয়াট মিলিয়ে মোট 360 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেন। পরে নিজ দপ্তরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী উত্তরের জেলাগুলোকে বিদ্যুৎ বিভ্রাটের জন্য ধৈর্য ধরতে বলেন। আমরা চেষ্টা করছি যে সিরাজগঞ্জের বিদ্যুৎ দিয়ে সেটা পূর্ণ করা যায় কিনা। সিরাজগঞ্জ আমরা চালু করেছি প্রত্যেকটা প্ল্যান্ট, তবে এখানে ভোল্টেজের সমস্যা থাকার কারণে আমরা মনে করছি যে আগামী একটা মাস বিদ্যুতের সমস্যা থাকবে। এই জন্য আমাদের পক্ষ থেকে আমরা দুঃখিত, এবং সবচেয়ে বড় বিষয় হলো রংপুরবাসীদের কাছে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধরুন, আমরা অচিরেই আপনাদেরকে ভালো বিদ্যুৎ দিতে পারব। গত সপ্তাহে পিডিবির এক সদস্য বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করে কয়লা খনি এলাকায় 10,000 টন কয়লা মজুত পান, কিন্তু 1,42,000 টন কয়লা পাওয়া যায়নি। বর্তমান বাজার মূল্যে এই কয়লার দাম 227 কোটি টাকার উপরে। এটা তার একদিনে হয় নাকি? এটা নিশ্চয়ই একটা বহুদিনের ব্যাপার। অনেকে বলছেন যে স্টকটা না হচ্ছিল 2005 সাল। পিছনের দিকে যে সকল ব্যক্তি আছে আমরা সেদিন তাদেরকেও আমরা তদন্ত করে দেখতে চাই, তাদের সময়কার অবস্থা। আমি মনে করি অবশ্যই সমস্যা ছিল। পেট্রো বাংলা তো তার অধীনে কোম্পানি এবং ওভারঅল তার মনিটরিং তো থাকতেই হবে। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র বন্ধের কারণে উত্তরের 4 জেলা রংপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রামে এক মাস বিদ্যুৎ বিভ্রাট হবে বলে জানিয়েছেন পিডিবির চেয়ারম্যান। পেট্রো বাংলার সঙ্গে আমরা কথা বলেছি, ওনারা বলেছেন যে অগস্টের লাস্ট উইকে আমরা আবার কয়লা পাবো আপনার, তখন তো আমরা ফুল ফেজিটি চালু করতে পারবো আশা করি। বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণ